সারা দেশের মতো প্রতিদিনই রাজবাড়িতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর সর্দি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। মশার যে উপদ্রব, তাতে দিনে রাত আলাদা করে দেখার কিছু নাই। দিনের বেলাও পর্যাপ্ত পরিমাণ মশা কামড়াচ্ছে, আর রাত্রে তো মশা কেমন আছে। গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৪ জন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি রয়েছেন ৬৭ জন। কিন্তু পৌরসভা থেকে ওষুধ দেয়, সে ওষুধে কোনো কাজ হয় না। এখন দিয়ে যায় একটু পরে যে মশা সেই, আর ওষুধ সব সময় দেয় না, দেখা যায় ৬ মাস বছর গেল তখন দেয়। আমাদের পাশে একটা নর্দমা আছে, যেই নর্দমার কারণে অনেক মশার উৎপত্তি হয়। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৫০ জন, সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৭৮৩ জন রোগী। তবে জেলা শহরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি জনসচেতনতা ও এডিস মশার নিধন কার্যক্রম। মশার কামড়ে চোটে থাকতে পারি না, খাটের তল দিয়ে ঘরের ভিতর দিয়ে বন বন করে খালি মশার ডাক পড়ে। এখনো পৌরসভা এলাকার বেশিরভাগ ড্রেন, ডোবা ও খাল রয়েছে অপরিষ্কার। পৌর কর্তৃপক্ষের দাবি, মশা নিধনে বাজেট স্বল্পতা ও ওষুধ ছিটানো ফগার মেশিন সংকট রয়েছে। আমরা যে মেশিনগুলো পাচ্ছি আর কি, এই মশা নিধনের জন্য এই মেশিনগুলো ওই ওয়ান টাইম ইউজের মতো দেখতেছি, টাকা পরিমাণ বেশি, ৫০-৬০-৭০ হাজারের নিচে কোনো মেশিন পাওয়া যায় না। কিন্তু এইটা একবার নষ্ট হলে পরে আর ওইটা সারার উপায় থাকে না। এই যে ভোগান্তি, এই ভোগান্তিতে যদিও আসি আমি নিজেই, যেমন আমার ১৩টা মেশিন, ১৩টার ভিতর ১০টাই অকার্যকর, তো হয়তো এই এই সামনে হয়তো আরও কিছু বরাদ্দ পাবো, কাজ চলতেছে, চলমান থাকবে। তারপরও নিয়মিত ওষুধ ছিটানো কার্যক্রম চলমান। জানা গেছে পৌরসভার ১৩টি ফগার মেশিন থাকলেও সচল রয়েছে মাত্র ৩টি, যা জেলা শহরের অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সহ ৯টি ওয়ার্ডের জন্য অপ্রতুল বলেছেন বাসিন্দারা।